আসসালামু আলাইকুম। তো আপনারা যারা আগামী সিম নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আজকে ভিডিওতে আমি আগামী সিম নেওয়ার সময় আপনারা কী কী সমস্যায় পড়েন তো এটা নিয়ে আজকে কথা বলবো। তো আজকে আমি কয়েকটা কোশ্চেন এখানে লিখে রাখছি যে কী কী সমস্যায় আপনারা পড়েন সেগুলো নিয়ে কথা বলবো। আর হচ্ছে যে আপনারা যারা আগামী সিম নেবেন তাদের জন্য মানে কীভাবে আবেদন করতে হয় SMS এর মাধ্যমে, সেই ভিডিওটা আমি উপরে আই বাটনে দিয়ে দেবো অথবা ভিডিও ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা আগামী সিমের জন্য SMS এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আরও দেখাবো যে আপনারা কীভাবে একাধিক মানে দেখেন আমার কাছে কিন্তু তিনটা আগামী সিম রয়েছে, তো আমি কীভাবে তিনটা আগামী সিম ইউজ করতেছি, তো মানে আপনারা কীভাবে একজন তিনটা সিম পেতে পারেন বা আরও বেশি, তো কী টেকনিকটা কী সেটা কথা বলবো। আর আজকের ভিডিওতে যে কোশ্চেনগুলো নিয়ে কথা বলবো সেই কোশ্চেনগুলো হচ্ছে যে আপনারা কীভাবে আবেদন করবেন, কতদিন পরে পাবেন, কী কী লাগবে, কোন সিম থেকে আবেদন করতে হবে, মানে আপনারা কি একজন কি একটা সিম মানে নিতে পারবেন কি না নাকি একাধিক নিতে পারবেন, এরপর হচ্ছে মানে কোন কোন কাগজপত্র লাগবে, এবার কতদিন পরে SMS আসে, এবং আপনারা কীভাবে একাধিক আগামী সিম পেতে পারেন যেটা আমি একটু আগে বললাম। তো চলেন কথা বলা আমরা শুরু করি আজকের ভিডিও। প্রথম প্রথম যে বিষয়টা যে আপনারা কীভাবে আবেদন করবেন বা কীভাবে পাবেন, তো আপনাকে কিন্তু আগামী সিম পাওয়ার জন্য অবশ্যই SSC তে অ্যাপ্লাস পেতে হবে, মানে GPA 5 অবশ্যই 2023 সালের আগে। তো যারা 2023 সালে অ্যাপ্লাস পেয়েছেন তারাও পাবেন হয়তো কিছুদিন পরে বা এখন পেতে পারেন, ঠিক আছে। তো আপনারা যারা 2005 সালের পর থেকে এখন পর্যন্ত আপনারা যারা SSC তে GPA 5 পেয়েছেন তারা কিন্তু SMS এর মাধ্যমে আপনারা আগামী সিমের জন্য আবেদন করতে পারবেন। তো সেকেন্ড প্রশ্ন হচ্ছে কতদিন পরে পাবেন, তো আপনারা যখন আবেদন করবেন আবেদন করার পর পরই কিন্তু আপনারা একটা SMS পাবেন, 50 SMS। তো সেই SMSটা পাওয়া মাত্রই কিন্তু আপনারা টেরিটোরিয়াল যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনারা সেখানে গিয়ে আপনারা জাস্ট আপনার আইডি কার্ড বা আপনার যেগুলো প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো নিয়ে গেলেই কিন্তু আপনারা আগামী সিম নিতে পারবেন। তো এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে কী কী কাগজপত্র লাগবে, তো আগামী সিম ওঠানোর জন্য আপনারা যখন SMS এর মাধ্যমে আবেদন করবেন এরপরে কিন্তু মানে আপনি যার মাধ্যমে আবেদন করেছেন যার GPA 5 আছে তাকে যেতে হবে, অথবা তার যে কোনো একটা কোনো মানে মেন কপি যেমন হচ্ছে রেশন কার্ড অথবা কোনো এডমিট কার্ড সেটা অবশ্যই মেন কপি নিয়ে যেতে হবে এবং তাকে যেতে হবে। দেন হচ্ছে তার যদি আইডি কার্ড না থাকে মানে সেই স্টুডেন্টের আইডি কার্ড যদি না থাকে তাহলে তার কোনো গার্ডিয়ান, আর যদি আইডি কার্ড থেকে থাকে তাহলে আইডি কার্ড নিয়ে যেতে হবে। তো এটুকু নিয়ে গেলেই হবে। আর হচ্ছে SMS, আপনারা এই তিনটা জিনিস SMS এবং হচ্ছে যে কোনো একটা মেন কপি রেশন কার্ড অথবা যে কোনো একটা এডমিট কার্ড এবং হচ্ছে আইডি কার্ড, তো এগুলো নিয়ে গেলেই হবে। আর যদি আইডি কার্ড না থাকে তাহলে যে কোনো গার্ডিয়ানের আপনারা যে কোনো গার্ডিয়ানের আইডি কার্ড নিয়ে গেলে হবে। তো এরপরে গিয়ে সেখান থেকে আপনারা SMS দেখাবেন, এরপরে আপনারা যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনারা আগামী সিমটা ক্রয় করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো এরপরে হচ্ছে যে আপনারা কি একজন একবার আবেদন করতে পারবেন কিনা, হ্যাঁ আপনারা যাদের SSC তে অ্যাপ্লাই করেছেন শুধু একজন কিন্তু একবারই আবেদন করতে পারবেন, মানে হচ্ছে একটা রোল নাম্বার দিয়ে মানে একজনের SSC GPA 5 দিয়ে আপনারা একটা সিম নিতে পারবেন। তো এরপরে হচ্ছে যে মেন কপি লাগবে কিনা, আমি একটু আগেই বলে দিলাম যে অবশ্যই আপনাকে কিন্তু মেন কপি নিতে হবে। তো এখন বর্তমানে কিন্তু অনেকে এটা চেষ্টা করে যে অন্য কারোটা কপি করে রোল নাম্বার নিয়ে যায়, এরপরে কিন্তু ঝামেলা হয়, তো এই জন্য কিন্তু নিয়ম করা করতেছে। তো এখন কিন্তু অবশ্যই মেন কপি নিয়ে যেতে হবে এবং যার রোল নাম্বার বা যার GPA 5 তাকে গেলে আরো বেশি ভালো হয়, না গেলেও সমস্যা নাই কিন্তু অবশ্যই কিন্তু মেন কপি নিয়ে যেতে হবে, ঠিক আছে, এবং গার্ডিয়ান যেতে হবে, তাহলে কিন্তু আপনারা আগামী সিনটা পাবেন, নয়তো কিন্তু পারবেন না, ঝামেলা হবে আর কি। তো এরপরে হচ্ছে যে কতদিন পরে SMS আসে, তো একটু আগেই বলে দিলাম যে আপনারা যখন আবেদন করবেন সাথে সাথে কিন্তু আপনার SMS পেয়ে যাবেন 2-1 মিনিটের মধ্যে। তো আপনাকে কিন্তু অবশ্যই যে কোনো টেলিটক সিম থেকে SMS করতে হবে, অনেকে কিন্তু এটা আমার কোশ্চেন করেন যে অন্য কোনো সিম থেকে আবেদন করলে হবে কিনা, তো অবশ্যই না, আপনারা কিন্তু অবশ্যই যে SMSটা করবেন সেই SMSটা কিন্তু অবশ্যই টেলিটক সিম থেকে পাঠাতে হবে, নয়তো কিন্তু হবে না। এবং আপনার SMS করার সময় যে নাম্বারটা লিখতে হয় সেই নাম্বারটা যে কোনো নাম্বার দিলেই হবে, কিন্তু অবশ্যই কিন্তু টেলিটক সিম থেকে আপনাকে SMSটা পাঠাতে হবে, তো আপনারা অবশ্যই এটা ম্যানেজ করে নেবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে টেলিটক সিম থেকে SMS করতে হবে। তো এখন আমি বলে দিই যে আপনারা কীভাবে একাধিক আগামী সিম নেবেন, তো এটা অনেকেরই কোশ্চেন যে কীভাবে একাধিক আগামী সিম নিতে হয়। তো এটা আসলে কোনো টেকনিক না, নর্মালি হচ্ছে যেমন ধরেন আপনার যদি কোনো ভাই বোন থাকে অথবা কোনো ফ্রেন্ড থাকে তাহলে তার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি যদি তার আইডি কার্ড বা তার রোল নাম্বার দিয়ে আবেদন করেন যে SSC আপনার পেয়েছে কিন্তু আগামী সিমের দরকার নেই, তাকে বলে নেবেন, তারপরে বলে নেওয়ার পরে তার কাছ থেকে জাস্ট যেগুলো ইনফরমেশন এগুলো নিয়ে নেবেন, দেন আবেদন করবেন এবং SMS এর মাধ্যমে আপনার আইডি কার্ড নিয়ে গেলেই হবে অথবা তাকে নিয়ে গেলে আরও বেশি ভালো হয়। তাহলে কিন্তু আপনারা আপনার ভাই বোন থেকে বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল যারা ডেটা সিম ইউজ করতে চায় না তাদের থেকে আপনারা অনুমতি নিয়ে কিন্তু আপনারা এরকম আমার মতো কয়েকটা আগামী সিম ইউজ করতে পারেন। তো আমি কিন্তু এই কাজটাই করছি, আমার অনেক ফ্রেন্ড থেকে কয়েকটা ফ্রেন্ডের কাছ থেকে আমি তাদের রোল নাম্বারটা নিয়ে নিয়েছি, তো নেওয়ার পরে জাস্ট আমি আবেদন করে আমি নিজে থেকে ইউজ করছি। তো প্রথম দিকে কিন্তু ঝামেলা করতো না, আমি জাস্ট SMSটা দেখানোর পরে কিন্তু পেয়ে গেছি, কিন্তু বর্তমান সময় কিন্তু অনেক ঝামেলা করে, এখন মেন কপি লাগে বা বলে যে কার আইডি কার্ড তার নাম কী এগুলো অনেক ঝামেলা করে, তো ওই সময় কিন্তু এত ঝামেলা ছিল না, জাস্ট আমি গেলাম এবং SMSটা দেখালাম যে SMSটা আসে, তো এটা দেখানো মাত্রই কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল, এখন কিন্তু ঝামেলা করে। তো এই জন্য অবশ্যই কিন্তু একটু ঝামেলা হয় বর্তমানে একাধিক ইউজ করার ক্ষেত্রে। তো আপনারা অবশ্যই করতে পারবেন, করতে পারবেন এরকম না, করতে পারবেন,
তো ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আজকের ভিডিও শর্টকাটের মধ্যে আমি সবগুলো বলে দিলাম। তাহলে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আগামী সিম নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।